কয়েকটি জাতীয় শীর্ষস্থানের দৈনিক বাছাই করা কিছু প্রতিবেদন ও সম্পাদকীয় জানিয়ে এবার প্রথমে জানাবো প্রথম আলোর শিরোনাম হামলার লক্ষ্য পাল্টাচ্ছে নব্বই জিএমবি বলা হয়েছে যে নব্বই জিএমবির এখন লক্ষ্যবস্তু জনবহুল জায়গা বাসা ভাড়া পাচ্ছে না তাই সরাসরি বাড়ি থেকে আক্রমণে যাচ্ছে তারা আর নব্বই জিএমবির পাশাপাশি সক্রিয় পুরনো জিএমবিও নব্বই জিএমবি তাদের আক্রমণের লক্ষ্যবস্তু পরিবর্তন করেছে ভিন্ন ধর্মাবলম্বী ও বিদেশি নাগরিকদের পর এখন তাদের লক্ষ্যবস্তু জনবহুল জায়গা যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এক যুগ আগে দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট তেষট্টি জেলায় এক যোগে পাঁচশো বোমা ফাটিয়ে নিজেদের জানান দিয়েছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এই জেএমবি থেকে জন্ম নেয় নব্বই জেএমবি নৃশংসতা ও আত্মঘাতী হামলার তৎপরতার কারণে তারা এখন দেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়েছে চলে যাব পরবর্তী সংবাদে সমকালের একটি শিরোনাম ঝুঁকিতে মহাসড়ক মধ্যাঞ্চলে বন্যার অবনতি বন্যায় উত্তরাঞ্চলের অভ্যন্তরীণ সড়কগুলো আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকটি জেলার রেললাইনে পানি ওঠায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবার আঘাত এসেছে মহাসড়কে কয়েকদিন আগে থেকেই রংপুর কুড়িগ্রাম ও জয়পুরহাট বগুড়া মহাসড়ক তলিয়েছিল প্রতিদিনই বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে টাঙ্গাইল সিরাজগঞ্জ গাইবান্ধা দিনাজপুর জামালপুর নাটোর কয়েকটি জেলায় মহাসড়ক আংশিক তলিয়ে গেছে এসব সড়ক দিয়ে বর্তমানে ঝুঁকি নিয়ে যান চলাচল অব্যাহত থাকলেও পানি আরো বাড়লে তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এরপর বণিক বাত্রা একটি শিরোনাম বড় ঋণ নিয়ে দুশ্চিন্তায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষুদ্র ও মাঝারি গ্রাহক নয় বড় গ্রাহকের কাছে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের বড় অংশ বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট গবেষণা বলছে দু সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের আটচল্লিশ শতাংশ দেওয়া হয়েছে ২০ কোটি টাকার বেশি ঋণধারী কিন্তু সময়মতো টাকা ফেরত না আসায় বড় এসব ঋণ নিয়ে এখন দুশ্চিন্তায় ব্যাংকগুলো এরপর কালের কণ্ঠের একটি শিরোনাম কোরবানের চামড়া নিয়ে শঙ্কা কোরবানের ঈদ আসতে খুব বেশি দেরি নেই পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে কোরবানি পশুর ভারতের থেকেও এবার কোরবানির গরু আসতে পারে দেশে এখন এক কোটিরও বেশি পশু কোরবানি দেওয়া হয় এর মধ্যে থেকে চল্লিশ থেকে ৪৫ লাখ গরু দেশে গড়ে তোলা হয়েছে পাঁচ লাখের বেশি খামার এরপর চলে যাব পরবর্তী সম্পাদকীয় প্রথম আলোর নদের তীরে সীশা কারখানা যশোরে অভয়নগরে ভৈরব নদীর তীরে দুই সহদর গড়ে তুলেছেন এক অদ্ভুত কারখানা যাতে কাজ হয় শুধু রাতের বেলা রাতে যখন সেখানে কাজ চলে তখন তার চারপাশে পুরো এলাকা ঘন ভারী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু দূরের সিদ্ধিপাশা গ্রামের মানুষের তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিন্তু তাদের কেউ এক কষ্টের কথা কাউকে বলতে সাহস পান না কারণ তারা কারখানাটির মালিক দুই সহধরকে কে দুধর্ষ প্রকৃতির বলে জানেন